সত্যিটা খুঁজে বের করা আমার কাজ। রাস্তাটাও খুব সহজ, সোজা প্রশ্ন সরল উত্তর। আরে ক বছর ধরে আপনি বাড়িতে মানে কি করছেন? তখন যদি কোনো অপ্রিয় সত্য আপনাদের থেকে বেরিয়ে পড়ে তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না। কি আপনি মানে কি সুকুমারী দেবীকে আপনি ঠিক কতটা চেনেন? আচ্ছা তুমি তখন দুম করে কোথায় কেটে পড়লে বলো তো। দেখুন মুকেশবাবু, আমি কিন্তু মিথ্যে কথা বলতে অভ্যস্ত। তোমার সমস্যাটা ঠিক কোনটা, এই আধা বামপন্থী সরকার ক্ষমতায় ফিরবে কিনা সেটা নাকি হেনা? আমার আপত্তি থাকা সত্ত্বেও আমি হেনাকে ভালোবেসেছিলাম মুকেশবাবু। এইটা সব থেকে ভেজালো, এইটা ভেজালো, এই দিক দিয়ে নজর দাও। ঈর্ষা, জেলেসি। কেন হেনা অন্য কাউকে ভালোবাসত? এটা যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আমি চাই দোষী সাজা পাক। একটু গান বাজনা শোনা দরকার, না শুনলে মাথাটা খুলবে না। গান পতা হ্যায় হমকো ভিকে ফিতরতে সনম ক্যা হ্যায় সুকুন মাঙ্গে ইতনে বেওয়ফা তো হম ভি নাহি। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্নের উত্তর আপনাকে আমি দেব না। দেবেন না বলছেন? যে সরকার রাজনীতি করার দায় কিছু লেনিনিস্ট মার্কসিস্ট ছাত্রছাত্রীকে জেলে পুরে দেয় সেই সরকারকে আর চাই হোক বামপন্থী বোধ হয় বলা যায় না, তাই না? এই গল্পটা অন্য কাউকে বলুন, চলো যে বাকি জানা হয় আপনিই বলুন রবিবাবু। খুব ছেদ কেস আমি নিই না উদাহরণ, তবে হেনা যদি সত্যি খুন হয়ে থাকে তাহলে খুনিকে খুঁজে বের করতে আমার ঠিক দুদিন সময় লাগবে। কদিন? দুদিন।